মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নবিত্ত পরিবার এবং শিশুদের জন্য প্রায় $2 trillion প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। ক্ষমতা গ্রহণের শততম দিনকে সামনে রেখে বুধবার কংগ্রেসের ভাষণে এই প্যাকেজ ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই অর্থের যোগান দেওয়া হবে ধনীদের উপর করের হার বাড়িয়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। Congratulations, Mr. President. 30 এপ্রিল ক্ষমতা গ্রহণের 100তম দিনে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দিনটিকে সামনে রেখে বুধবার কংগ্রেসে এক যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি, যেখানে পরিবার ও শিক্ষার জন্য বিশাল এক প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন বাইডেন, যার আকার হবে $1.8 trillion। পূর্ব ঘোষিত অবকাঠামো এবং চাকরি প্যাকেজের সাথে যোগ হয়ে যার আকার দাঁড়াবে প্রায় $4 trillion। বিশাল এই প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে করকাঠামো প্রস্তাব করেছেন বাইডেন, যেখানে ধনীদের বাড়তি কর দিতে হবে, যা আগের চেয়ে দ্বিগুণ করে 39.6 ভাগ করার প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রে যারা $1 million বেশি আয় করেন তাদের জন্য এই কর ধার্য হবে। বুধবার ঘোষণা হতে যাওয়া পরিকল্পনা অনুযায়ী দেশের সর্বস্তরের 3-4 বছর বয়সী শিশুদের বিনামূল্যে প্রিস্কুল শিক্ষা দেবে সরকার। এজন্য ব্যয় করা হবে $200 billion, আর $109 billion বরাদ্দ থাকছে বিনামূল্যের কমিউনিটি কলেজের জন্য। শিশুদের যত্ন নিতে বাবা মায়েদের সহায়তার জন্য এবং শিশু ডে কেয়ার সেন্টারের কর্মীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য বরাদ্দ থাকবে $224 billion। এছাড়া 5 বছরের কম বয়সী শিশুদের ডে কেয়ার সেন্টারের জন্য 7 ভাগের বেশি বেতন পরিশোধ করতে হবে না বাবা মায়েদের, যার মাধ্যমে শিশুদের পেছনে যে ব্যয় হয় তা থেকে পরিবার প্রতি বছরে খরচ কমবে $14,800। এই বিনিয়োগ সময়সীমা হবে 15 বছর। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।